नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 6 सेप्टेम्बर सेनापति मंगलेर राशि परिवर्तन। 5 राशि करबे युद्ध जय। हाँ, ठीक धरेछेन आजकेर एई भिडियोय। कल 6 सेप्टेम्बर सोमवार सेनापति मंगल, अर्थात ग्रहदेर मध्य जे ग्रह योद्धा हिसाबे परिचित सेई मंगल सिंह थेके प्रवेश करछे कन्या। कन्याय अलरेडी बसेई आछे बुध, तैरी हबे बुध एवं मंगलेर एकटी जोग। एर फले 5 राशि तादेर जीवने समस्त समस्या मुक्ति होते देखबे, तारा युद्ध जय करबे। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ। সেনাপতি মঙ্গল যখন রাশি পরিবর্তন করতে চলেছে, তখন জগৎময় তাহি তাহি রব উঠেছে। কারণ মঙ্গল যোদ্ধা, তিনি চলেছেন যুদ্ধ জয়ে। তিনি প্রবেশ করবেন কন্যায়। কন্যায় বুধ মঙ্গল যা পরস্পর শত্রু, এরপরে মঙ্গল শত্রু গিয়ে শত্রুর মুখোমুখি হয়ে গেল। অর্থাৎ যেহেতু কন্যা বুধের ক্ষেত্র, মঙ্গল প্রবেশ করলো বুধের ক্ষেত্রে। মঙ্গলের একমাত্র শত্রু, বুধের একমাত্র শত্রু মঙ্গল বুধ, অর্থাৎ দুই শত্রু এক রাশিতে। এরপরে মঙ্গল নানাভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। সে বুধকে পরাস্ত করবার চেষ্টা করবে, আবার বুধ স্বগীয় থেকে মঙ্গলের সঙ্গে লড়াই লিপ্ত হবে। এর ফলে 5 রাশি লক্ষ্য করবে তাদের জীবনের সমস্যার সমাধান হচ্ছে, তারা যুদ্ধ জয় করতে পারবে। প্রথম যে রাশিটির কথা বলবো, সে রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জীবনে শত্রু নাশ ঘটবে। ষষ্ঠ স্থানে মঙ্গলের প্রবেশ, মেষ রাশিরা সমস্ত শত্রুকে ফুঁকে উড়িয়ে দেবে। যে শত্রু এতদিন তাদের নানাভাবে ঝুট ঝামলায় রেখে দিয়েছে, যে শত্রু তাদের নানাভাবে অশান্তির মধ্যে রেখে দিয়েছে, যে শত্রু তাদের নানাভাবে দুর্যোগের মধ্যে রেখে দিয়েছে, সেই শত্রুরা এবার ফুঁকে উড়ে যাবে যদি আপনি মেষ রাশির মানুষ হন। দ্বিতীয় আরও একটা রাশির কথা বলতে হবে, সেই রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই মঙ্গল যখন বুধের সঙ্গে লড়াই করবে, তখন বৃশ্চিক রাশি আপনাকে ধরে কে? একাদশে মঙ্গল বুধ আপনার বুদ্ধি তো খুলবে, আবার আপনার বিরাট সম্পত্তি লাভ হবে এবং প্রচুর উপার্জন বাড়বে, সাথে সাথে সমস্ত শত্রু ভ্যানিশ হয়ে যাবে। তৃতীয় আর একটা রাশির কথা বলতেই হয়, সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি কর্মক্ষেত্রে যেসব শত্রু আপনাকে এতদিন ডিস্টার্ব ঘটিয়ে আসছিল, সেই শত্রুদের আপনি ফুঁকে উড়িয়ে দেবেন। সেই শত্রুরা এইবার আপনার কী ক্ষতি করবে, কী করবে? তারা কিছুই করতে পারবে না, তারা লেজ গুটিয়ে পালিয়ে যাবে, প্রমাণিত হবে ধনুরাশি শ্রেষ্ঠ। সুতরাং মেষ রাশি ধনুরাশির ক্ষেত্রে শুভফল, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভফল। আর একটা রাশির ক্ষেত্রে বলতেই হয়, সেই রাশির ক্ষেত্রে মঙ্গলের এই প্রবেশ নতুনত্ব দিকে আনবে। সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অতি শুভ ফল পাবে। বৃষ রাশির জাতক জাতিকা, আপনার যে শত্রু আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছিল, তারা এবার লেজ গুটিয়ে পালি যাবে। তারা আপনাকে ভয় পাবে, আপনাকে তারা সমীহ করবে, আপনাকে তারা কোনোভাবে আর বীতশ্রদ্ধ করতে পারবে না। যদি আপনি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আমি 4টি রাশির নাম নিলাম। 1 নম্বর রাশি বৃশ্চিক রাশি, 2 নম্বর রাশি ধনুরাশি, 3 নম্বর রাশি মেষ রাশি, 4 নম্বর রাশি বৃষ রাশি। এই 4টি রাশির শত্রু নাশ হবে। অপর 1 রাশির কথা বলবো, সে রাশি অতি শুভ ফল পাবে। সে রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে রবি,
বৃহস্পতির দৃষ্টিতে, এবং দ্বিতীয় স্থান ধনস্থানে বুধ এবং মঙ্গলের প্রবেশ, আরও শক্তিশালী ফল পাবে কে না সিংহ রাশির জাতক জাতিকা, তাদের শত্রুতা সম্পূর্ণ নাশ হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি রাশির কথা বললাম যারা মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে শত্রু নাশ হবে এবং সমস্ত সমস্যার সমাধান সঠিকভাবে হতে দেখবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইকও দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।